মুক্তি পাওয়ার পর থেকেই দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক অব্যাহত। ইতিমধ্যেই এই রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছবিটির নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দুই সিপিএম নেতা মদন ঘোষ ও মৃদুল দের স্মরণ সভায় উপস্থিত হয়ে ইয়েচুরি বলেন, কেরালা স্টোরি তো আমরাই কেরালায় বন্ধ করিনি, ব্যান করে কোনো কিছুর সমাধান হয় না, মানুষের উত্তর দেবে।